এই ভিডিও কনফারেন্সে একটা পর্যায়ে বলতেছিল যে আমরা এই আগুনটা লাগাতে হবে ট্রেনে, আপনাদের কে রাজি আছেন? তার মধ্যে সেখানে যে 7-10-12 জন ছিল তার মধ্যে একজন শুধু বলল আমাকে, আমি আমি পারব। এটা ওয়ার্ডে ওয়ার্ডে তারা তাদের কাছে টাকা বিতরণ করেছে আর ককটেল এবং অগ্নিসংযোগের সরঞ্জাম তারা বিতরণ করেছে। তাদের কথা ছিল যে নির্বাচনী যে ক্যাম্পগুলি আছে সেগুলিতে প্রাথমিক তারা আগুন লাগাবে এবং ভোট কেন্দ্রের আশেপাশের ক্যাম্পগুলিতে আগুন লাগাবে এবং ককটেল নিক্ষেপ করে উদ্দেশ্যটা ছিল এরকম যে কেউ যেন ভোট কেন্দ্রে না আসে। এটা ছিল একটা প্ল্যান। সেখানে এই প্ল্যানের আমরা 5 জনকে গ্রেপ্তার করেছি, তার কাছ থেকে আমরা 30,000 টাকা এবং ককটেল 20 পিস ককটেল সহ আনুষ্ঠানিক আমরা উদ্ধার করেছি। পাশাপাশি তাদের আরেকটা যে হাই প্রোফাইল এটাকে বলে ভিডিও কনফারেন্স, সেই ভিডিও কনফারেন্সে ছিল এটা এটা করছে মানে 2 দিন আগে। সেখানে তাদেরকে বলা হয়েছে যে কনফারেন্সে আসে, প্রথম আসে হলো মহানগর যুব দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনাম, তারপরে আসে সদস্য সচিব আবুল ইসলাম নয়ন, যুগ্ন আহ্বায়ক এম এ গাফার, যুগ্ন আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, দপ্তর সম্পাদক সাজান চৌধুরী সহ যুবদলের 8টি টিমের লিডাররা ভার্চুয়াল কনফারেন্স করে। সেই কনফারেন্সে ছিল হলো আমরা যাকে গ্রেপ্তার করছি কাজী মনসুর। আসার পরে তাদেরকে একটি পর্যায়ে বলা হলো যে আপনারা যে যে বৃহত্তর ময়মনসিংহ থেকে ঢাকাগামী থেকে ট্রেনে বিশেষ করে নরসিংদীর কাছে এসে সুবিধাজনক জায়গাতে অগ্নিসংযোগ করা, আরেকটা স্থান হলো কমলাপুর থেকে নারায়ণগঞ্জ রুটে আপ অ্যান্ড ডাউনে সুবিধাজনক জায়গাতে যাত্রীবাহী বগিতে কৌশলযুক্ত সংযোগ করে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মিডিয়া দৃষ্টি আকর্ষিত হয়, জনগণ চূড়ান্তভাবে ভীত সন্ত্রস্ত। এরই ধারাবাহিকতায় যুবদলের দক্ষিণ সদস্য রবিউল ইসলাম নয়নের তত্ত্বাবধানে যুবদলের কয়েকটি টিম লিডার বৃহত্তর লালবাগের কয়েকজন দাগি বোমা সন্ত্রাসী দিয়ে তারা একসময় এই বৃহৎ তারা তখন একটা পর্যায়ে এই ভিডিও কনফারেন্সে একটা পর্যায়ে বলতেছিল যে আমরা এই আগুনটা লাগাতে হবে ট্রেনে, আপনাদের কে রাজি আছেন? তার মধ্যে সেখানে যে 7-10-12 জন ছিল তার মধ্যে একজন শুধু বলল আমাকে, আমি আমি পারবো। তার নামটা আমরা জানি, এই মুহূর্তে নামটা বলছি না। তখন সে বলল তাহলে আকে? তখন ওই যে লালবাগ চকবাজার থেকে রবিউল ইসলাম নয়নের সাথে 2013-14 সালে কয়েকজন বোমা যে মানে বিশেষজ্ঞ লোক ছিল তারা মানে ওই সময় বাংলা মোটরসহ বিভিন্ন জায়গায় তারা আগুন লাগিয়েছিল, বোমা বিস্ফোরণ করেছিল, এইরকম 3 জনকে লালবাগ থেকে তারা কালেকশন, এই 3 জনের নাম আমাদের কাছে আছে মানে এবং এরা এবং ওই যে ভিডিও কনফারেন্সের একজন, তারা মিলে তারা এই যাত্রাবাড়ির এই আশপাশ এলাকা থেকে তারা এটা আগুনটা লাগানোর ব্যবস্থা করেছে এবং সেই সংক্রান্ত আমরা নাম পেয়েছি এবং আপনারা দেখেবেন যে এই মোবাইল থেকে তখন তারা ভিডিও কনফারেন্সটা করেছেন। আমাদের যে যে এই নাম হলো এই মোবাইলটা হলো আমার কাজী মনসুর গ্রেপ্তার, এই মোবাইল থেকেই সে ভিডিও কনফারেন্সের ইয়েটা আছে, রেকর্ডটা আপনার দেওয়া হবে এবং তার বক্তব্যটা আছে, সেটা এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা সিদ্ধান্ত নেয় এবং টাকাটা বিতরণ করা হয় এবং দাগি যারা একসময় জেলখানায় তাদের সাথে একসাথে ছিল সে দাগিদের নিয়েই মূলত এই কাজটি করেছে। নামটাও বলে সে নামটাও আমাদের বলেছে এবং ওই যে ভিডিও কনফারেন্স সেও আমাদের তার নাম আমরা পেয়েছি। তা বিষয়টা হচ্ছে আমরা যেহেতু এখন আপাতত আমরা আমরা মনে করি যে অরিজিনালি যারা জড়িত তাদের নাম নম্বর আমরা সব পেয়েছি, রাজনৈতিক পরিচিত আপনারা জানেন আমরা একটু আগে বলেছি, এখন আমরা মনে করি তদন্তের মাধ্যমে আমরা যে প্রকৃত আসামি যারা তাদেরই গ্রেপ্তার করব এবং আমি মনে করি যে যারা মৃত্যুবরণ করেছেন জীবিত জীবিত স্বজনদের প্রতি আমাদের সমবেদনা জানাই এবং আমি মনে করি তাদেরকে বের করে বিধি আত্মার প্রতি যে সম্মান আমরা জানাবো এবং আমরা অবশ্যই গ্রেপ্তার করব। যেহেতু আমাদের কাছে এই আসামি সব কিছু স্বীকার করেছেন, পাশাপাশি যেহেতু এই এলাকাটা মানে কমলা যে এলাকাটা আগুনটা ধরেছে সে এলাকার যে আপনারা চিনেন তাকে, তার নাম হচ্ছে নবিউল্লাহ নবী, সে ওই এলাকায় থাকে, এখন তার বিষয়েও আমরা কিছু কিছু সম্পৃক্ততা পাচ্ছি, তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করব, সব কিছু মিলিয়ে আমরা পরবর্তী পর্যায়ে আপনারা আপনাদের জানাবো। আমরা তো মূল যে এটার সাথে যে তারা ভিডিও কনফারেন্সে ছিলেন তাদের যে মূল যে কয়জন ছিল তার মধ্যে একজন ছিল কাজী মনসুর। কাজী মনসুর তো আমরা গ্রেপ্তার করেছি, সে অলরেডি একটা ভিডিওতে সে বলেছে ভিডিওটা আপনাকে দেওয়া হবে, পাশাপাশি মোবাইল থেকে এই মোবাইল তার যে তার সহযোগী ছিল যে তার সহযোগী দাগি 3 জন, সে এই মনসুর তার দাগি 3 সহযোগী কিন্তু ওই আগুন লাগানোর ঘটনায় দিয়েছেন এবং ওই ভিডিও কনফারেন্স থেকে একজন ব্যক্তি যে বলছে আমি আমি করব সেই ব্যক্তির নাম এবং মনসুর যে আমরা ধরেছি সে আর 3 জনকে যে তার সাথী সহযোগী দিয়েছে সেটাও আমরা সে নামটাও আমাদের কাছে আছে এবং পাশাপাশি নবিউল্লাহ নবী ওই এলাকার যে আগুনটা সে এলাকার থেকে সংসদ সদস্য যার নামে 26টি মামলা আছে এবং সে যুগ্ম আহ্বায়ক দক্ষিণের তারও সম্পৃক্ততা আমরা কিছু জায়গায় পেয়েছি, সেটাও আমরা পরে তদন্তের স্বার্থে আমরা পরে জানাবো। আমরা 2টা ভাগে ভাগ করেছি, সেটা হচ্ছে একটা গ্রুপ হচ্ছে তারা ভিডিও কনফারেন্সে এসে তারা কারা কারা ঘটনাটি ঘটাবে তারা এটা তারা এই সিদ্ধান্ত উপনীত হয়েছে, আরেকটা হচ্ছে দূর থেকে পরামর্শ এবং অর্থদাতা। পরামর্শ এবং অর্থদাতা হিসাবে আমরা যাদের নাম পেয়েছি তার মধ্যে 1 নম্বর হচ্ছে নবিউল্লাহ নবী, যাকে আমরা আমরা গ্রেপ্তার করেছি।